প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার পটেটো কাটলেট রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পিস আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো ভর্তা করে নিচ্ছি। আলুটা মিশ করে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিচ্ছি। গাজর কুচি কুচি করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। কাঁচামরিচগুলো কুচি কুচি করে নিচ্ছি। এরপর পুদিনা পাতাগুলো কুচি কুচি করে নিচ্ছি। একটি মিক্সিং বল নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আলু। অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি গাজর, দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1টা ডিম, দিয়ে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরকম একটা ডো বানিয়ে নিয়েছি, এখন বলের মতো শেপ দিয়ে নিব। একটা লাভ রিং নিয়েছি, এখন চাপ দিয়ে একটি ডিজাইন শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এখন রিংটা উঠিয়ে নিচ্ছি। এটা হয়ে গেল আরেকটি ডিজাইন। এভাবে সবগুলো ডিজাইন করে নিয়েছি। একটি প্যান বসিয়ে তেল ফ্রাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লাভ পটলগুলো। এক মিনিট হয়ে আসছে, এখন উল্টিয়ে নিচ্ছি। অনেকটা বাদামি কালার হয়ে আসছে, এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে লাভ পটেটো।
আপনাদের ভালো লাগলে বাসা অবশ্যই ট্রাই করবেন। পটেটো কাটলেট ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, করার সাথে সাথে ভেঙে যাচ্ছে।